টাইটেলটা করব কিভাবে জানো নাটকের? এই যে তোমার হাসি চেহারা, এই যে থুতনির এই জায়গায় নাটকের নামটা উঠবে, আর এই যে হাসি দিচ্ছ না, তোমার মুখের ভেতর থেকে ঝিলিকের মতো করে আমার নামটা বের হবে পরিচালনায়। পরিচালনায় ওই ডিরেক্টরের নামটা আমি হয়তো ফালাই দিতে পারি, বুঝতে পেরেছো? আমার যে কি যে ভালো লাগে না। ঠিকই বলেছো, মানুষজন আছে তো দেখে ফেলতে পারে, পরে হবে। হ্যাঁ আমি আসছি, ডায়লগ রিহার্সেল করে একা একা, ঠিক আছে? পরে পরে ম্যাডাম। এই নিন ম্যাডাম, ঢাকা থেকে আপনার জন্য অনেক কষ্ট করে একদম দেশি মুরগি দিয়ে চুপ বানা নিয়ে আসা হয়েছে। চুপ না, স্যুপ। ওকে, ও সরি সরি, স্যুপ। আরে এত কোলা লাগলো কেন? আরে বলেন না, ঢাকা যাইতে হইছে, তারপর আবার আসছে আপনার জন্য শুধু স্পেশাল খাবারটা। থ্যাংক ইউ। আচ্ছা ম্যাডাম, তাহলে খান। হ্যাঁ গরম কিনা দেখো। হ্যাঁ গরম আছে, ভালো করে খান, পেটটা খারাপ হলে আমার। ভাতের মার শর্ট নিলে তুই, আমি গেলে তুই মুখটা কালো হয়ে যায়। এরা শর্ট নিচ্ছিস নে, তা আমার ডাকিস কেন?
সবার শটই তো মনে লাগছে কই তুই এখন যা একটু যা দুই চারটা শট মট সিন টিন লে যা অনেক হয়েছে অনেক রেস্ট লেছিস তুই চা এখন সারা দিন পর একটু বসেছি তারপর তুই বসতে দিবি না একটু শান্তিতে যা তো এখন যা একটু কাজ কর যা চল তো চল আমি আসতেছি যা তো আলো ছিলে হবে হ্যাঁ পরিশ্রম করে খেতে হবে